আর আমাদের সাতখিলে তো কম মানুষ নেই, বাংলাদেশের ভিতরে অনেক বেশি মানুষ টেনশন। আর আকসার হলো মহিলারা, ভাবি আসেননি বালা না, বালা নাই, বালা নাই, ঘুমের ওষুধ খাওয়াম ছাড়া ঘুমাইয়ে না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে টেনশনের ওষুধ, নিউরোসায়েন্সের ওষুধ যা প্রোডাকশন হয় আকসার মহিলারা খায়। দেখবেন আমনের বউ আর বউ ব্যয় করবো বইন গো টেনশন, কি টেনশন, ও হেতেনি কোনো বিয়ে করি এলাই, কথা বুঝছেন নি? এ তাকে টেনশন হলো উইডিয়া, যুবকের কো টেনশন কিতা, আহারে কতক্ষণে বিয়ে করিও। আর আনা যারা বিয়ে করছে আনা টেনশন হলে আজাব, আজাবে তো কতক্ষণে উদ্ধারে কবর যাইও। বুড়িকে কো টেনশন হলো রোগ তানা ভালো লাগে না, নেনাকা আল্লাহ নেনাকা, ঠিক কি না? পৃথিবীতে প্রায় মানুষ টেনশন, কুত্তার কোনো টেনশন নেই, হাতে ষাট খিল দেখলেন যে রাত দুটা একটা বাজে যখন যায় মেন রোডে হতি থাকাতে। পৃথিবীতে একটা প্রাণী আছে কোনো টেনশন নেই, হাতে খানারও অভাব নেই, চাকরি বাকরির কোনো দরকারও নেই, ব্যাংক ব্যালেন্স নাই, চলছে হাতে, আল্লাহ হাতে রিজিক দিতে আছে খাপ। এই শুধু মনুষ্য জাতটা বেশি টেনশন করে, কথা বুঝছেন নি? তো আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একামতের দিনকে বিজয়ী করার জন্য, মুসলিম মিল্লার সুখ শান্তির কথা চিন্তা করার জন্য, বিশ্ব মানবতাকে কীভাবে হেদায়ত করা যায় এই সমস্ত জিনিস নিয়ে ভাবা, টেনশন করা, এটা কিন্তু এবাদত। সুবহানাল্লাহ, আমি ফড়ে দিই কেমন না, পয়সা যেহেতু আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহর কন্ট্রাক্ট তো আমি আনছি, তোর কোনো এটা দরকার আছে না। সুবহানাল্লাহ কিস্তি দেশা জোরে কসা মঞ্চের টিয়ার কিস্তি দেওয়ান লাগে, অন সুবহানাল্লাহর কিস্তি উড়ান লাগে, কিস্তি টিয়াল্লা নিয়ে তো সুবহানাল্লাহ বার করে দে ফকেটে, তো এভাবে সুবহানাল্লাহ জানা তোর মন চায় না। মাহবুদের নাম বলতে, মাহবুদের তাসবিহ তাহলিল করতে তো জোর করি করলে আল্লাহ খুশি হয়, প্রাণ খুলি বলা লাগে, ঠিক কিনা? তো আমি খুতবাতে যে টেনশনের আয়াতটা পড়ছি আগে, হিডা কই ইল্লা তানসুরুহু, আমার রসুলকে তোমরা যদি সাহায্য না করো, ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ জাল্লা শানু তার রসুলকে সাহায্য করবে। এই যাকরা যাউল্লাযিনা কাফারু, যখন তার দেশবাসী গ্রামবাসী পরিবারের লোকেরা তার নিবন্ধন বাতিল করছে, তার নাগরিকত্ব ক্যান্সেল করে তার বাইর করে দিতে আসে মদিনার দিকে, হুজুর চলে যায় সাওরে হেরা শহর পর্বতে, হুজুর আশ্রয় নিছে আবু জেল উদ্দা মুগিরা সিটিং এর গোয়েন্দা বাহিনী ফাড়াইয়া সশস্ত্রভাবে হাজির হইয়া মারিয়ে লাইব। তারা গুহার উপরে উঠে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতর থেকে কাফেরদের অস্ত্র এবং পাও দেখতেছে, কো নবীও তারা যদি নিচের দিকে চায়ও নবী শেষ কান্দতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আবু বকর তুমি কান্দিও না, লা তাহজান, শুধু আমরা এই গুহাতে, আমি আর তুমি নয়, ইন্নাল্লাহ মানা, এই গুহাতে মহান আল্লাহ আমাদের সাথে আছে। এরপরে আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখালেন, আবু বকর গুহার ওই প্রান্তে তাকায়া দেখো, ইজরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিনাতান মারদুদাতাত, গুহার ওইদিকে তাকাইয়া দেখে যে সুড়ঙ্গ, সাথে সাগর, সাগরে স্পিড বোট ইয়ামাহা ইঞ্জিন রেডি করা আছে, স্টার্ট দেয় আছে। আবু বকরও কাফেররা যদি গুহারে দিক দিয়ে ঢোকে, আমরা এই টলার লইয়া জাহাজ লইয়া স্পিড বোট লইয়া সাগর পথে মদিনা তৈয়বা চলে যাও। পুরো হাদিসটা বলতে পারি না, সময় আমার আলোচ্য বিষয় সেটা না, টেনশন করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। কেমনে আমার মা বোনেরা সাতখিলের মা বোনেরা নোয়াখালীর মা বোনেরা টেনশন করে, আমার লাইফ হয় টেনশন করি না, লাভ করি লস করে জিডিয়ে করি, টেনশনের আমি ফুটবল বানাই লাতি মারি, এতে ফাড়া আলাসি আই লাতি মার, এত কথা কনা লাতি মার। এই পৃথিবীতে যার লগে দেওয়া হয়েছে কেমন আছেন, বালা নাই বালা নাই টেনশন, আরে হুত ব্রাজিল আছে অন্য আমেরিকা যায় না, ওই কত মানা করছি ও, ও হুত তুই যাচ্ছ আমেরিকা রে, হুত আজ যা 3 বছর ব্রাজিলের জঙ্গলে ফলাই রয়েছে, ঠিক না?
কিসের টেনশন? লাথি মারো টেনশনে রে, সব সময় আল্লাহর প্রতি ভরসা করবেন। আমাদের আল্লাহ আছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তার জন্য পৃথিবীর কোনো টেনশন নাই। কালকে আমার মাইয়াডা 3 মিনিটে হাঁসবার হচ্ছে, হড়িয়ে মাথা টাতা সাইজ করে এলে ছোট মানুষ তুত্তরি নিয়ে হাঁটটা হয়েছে, দৌড় মারা দে হড়ি শেষ, মাথা মুতা হুড়াই কলজাটার মধ্যে আঘাত লাগে, আহ যে কত দুঃখ হায় ও। আমি খুব কষ্ট, আমি সেন্সিটিভ ম্যান তো, এগুলো আমার সহ্য হয় না, আমি কাঁদে দিছি জির কষ্টটা দে। পরে আমার কথা মনে হইলো, ওই কথা আল্লাহ ও ও বার এলাই, ফিলিস্তিনের শিশুরা তো 90 বছর মার খাইতে আছে, ব্যান্ডিজ করার মতো পাও নাই, হাত না, ছোট ছোট মানুষ এভাবে ব্যান্ডিজে, আমার মেয়ে তোর ফ্লোরে হরি না দুকুয়ার, আর ফিলিস্তিনের মানুষগুলা শিশুরা তো দুকুয়াই বা জাগাও নাই, তোমার কাছে আমানত করে দিছে আমার মেয়ের, তোমার ফেরেশতা দিয়েছে সেভ করিও। আল্লাহু আকবার, সকল ক্ষেত্রে ভরসা কার উপরে করবেন? মুসলিম মিল্লা কোনোদিন টেনশন করতে পারে না। আমার নবী দোজাহান নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালে ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলে ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল কয় আমার উম্মত সবসময় দোয়া করবা, আল্লাহ আমাকে টেনশন থেকে বাঁচাইয়েন, ঋণের নির্যাতন থেকে, দুশ্মনেরা যাতে আমার উপরে না হাসে, আমার এই মানু আমলে রাখিয়েন, এককারে গরিব করিয়েন না, সার্বিক কল্যাণের পথে আমার রাখিয়েন, কোনো অবস্থা আপনি আমাকে টেনশন দিয়েন না। কথা ক্লিয়ার? তুই তো সুখে তাই টেনশন, বেড়িরা বিয়ে চিন্তা করে বেড়া কতক্ষণে বিয়ে করিয়ে লায়, আর ইসলাম আয়সে সার বিয়ে লই, এখন আবার বাইট করিও না, প্র্যাকটিস করিও না, মরবে হেলে খবর দাঁড়ি রইল, ওয়াজ বাইট নিও না, এসব ওয়াজ ওয়াজ কিছু এনে থাকবো কেমন। তো আগো মা বোনের খেয়াল হলো কোনো আর বেড়াকা বাগই জানি গণ, আর সাহাবাই কারামেরা বাঘ গড়ি দিত, ভাইও আর মাইয়া গারে বিয়ে করো, বাঘে মিলিজুলি চলো। তো ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি? এদিন এক ফ্যামিলি 23 দিনে ভাত খেয়েছে, ভাতও নাই, আহারে কষ্ট রে, কিচ্ছু নাই, আর বাড়ি করে মাড়ির লোকে মিশাল আছে মারি, তাগো বদোয়া বিশ্বযুদ্ধটা অত্যাসন্ন, কয়েক বছরের ভিতরে দেখি যাবি তোরা, এই সুখ আর থাকবে না। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো হরি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মা বোনদের কি যে অসম্মান, আরাকানের ভাই বোনদের কি যে অসম্মান, উইগুরের মুসলমানদের কি যে দুর্গতি, কাশ্মীরের মা বোনদের কি যে অসম্মান, যাদের পেটে ফায়দা হইতো ইব্রাহিম খলিল, আজকে আমার সে মা বোনদের পেটে কাফেরের সন্তান গো, রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো হরি। আল্লাহ 3 হরফতে তুমি দয়া করো, হুতি হিজবুল্লাহ হামাস আই লাভ হ লিল্লাহ তাকবীর, তমাম পৃথিবীর সেরা মুসলিম মিল্লাত তারা ইয়াসির আরাফাত।
পঞ্চাশ ষাট বছর আন্দোলন করেছে ফিলিস্তিনের মুক্তির জন্য, শেষমেশ কাঁদতে কাঁদতে কবর হয়ে গেছে, সাতষট্টিটা সাতান্নটা মুসলিম কান্ট্রি কেউ আমাদের বিপদে আগায় আসলো না। এই ফিলিস্তিন হাসরের ময়দান, হুজুরি বলছে হাজিল আর্দু আর্দুল মাহশার ওয়াল মানশার, তাম পৃথিবীর নজর ফিলিস্তিনের দিকে, আরশের রব ফিলিস্তিনকে তুমি রক্ষা করো। সেদিন এক ইউনিভার্সিটি ক্লোজ করিয়ে এলেছে, ছাত্র নাই শিক্ষকও নাই, বেগুন মরে গেছে, শহীদ হয়ে গেছে। আয় কো আল্লাহ আফসারের হলাম এরে কিনলে হরিবার তুমি সুযোগ দাও। ঘটনাটা কি, ফিলিস্তিন তারা দুই লাখ নবীর হোলামাইয়া, হেরগো যদি হড়ালিয়া বন্ধ হয় আফসারির হোল আর হড়ামাইয়াটা হড়ালিয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও। অত্যাসন্ন পৃথিবীর প্রতি কি আজাব দিয়ে আসছে প্রতি মুহূর্তে। প্রতিদিন লেকচারে আমার সৈয়দ কাজী ইব্রাহিম এই নোয়াখালী লক্ষ্মীপুরের কলিজার টুকরা প্রতিদিন এই লেকচারটা দিচ্ছে, ঠিক কিনা? আহমদ আল মারুজির গ্রন্থ থেকে কিতাবুল ফেতানের হাদিস, কষ্ট হয়। আব্বা আদম সফিউল্লাহরে ছোট্ট একখান ভুলের কারণে যখন জান্নাত থেকে আমার আল্লাহ সাসপেন্ড করে ফাটাই দিলেন, ও আদমরি যাও ষাট খিলের জমিনে তোমার ফলামাইয়া ডিরে লই যাও, শেষ শেষ শেষ। আদম কাঁদে, আল্লাহ আল্লাহ শাহানু কয়, বলো না হবে তুমি না জামি ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম কাঁদে, হাওয়া কাঁদে, আলাইহিম আসসালাম, কত শখ করে নিজ হাতে বানাইছে, আমার আল্লাহ কত মায়া করছে, একটা ভুলের কারণে লা তাকরাবা হাজি সাজারা এ কনস্টিটিউশন ভায়োলেট করার কারণে আজ অ্যারেস্ট হইয়া গেছে, আল্লাহ ফালাই দিছে পৃথিবীর জমিনে। কাঁদে দুইটা মানব মানবী কাঁদে, আল্লাহ জাল্লা সহানুগ কাঁদিও না, সাময়িক শাস্তি হাজতখানা তিনশো ষাট বছর যায় রাখি, তবে 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 শোনো, যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে, মেসেঞ্জারও আসবে, লক্ষ লক্ষ নবী রাসূল, তারপর ওলামায়ে কেরাম আসবে, ডক্টর আবুল বারাকাত আফসারি, এইভাবে সাইফুল্লাহ মনির, উপাধ্যক্ষ ইসমাইল সাহেব, তারিক মনোয়ার, আমির হামজা আজহারি, কবি মুহিব খান, কলিজার টুকরারা আসবে, এদের মেসেজ মোতাবেক যদি তোমার ছেলেমেয়েরা কথাগুলো মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, আবার হারানো জান্নাত তোমার সন্তানেরা তুমি পেয়ে যাবা তাম পৃথিবীতে। তাইলে একটা বৈজ্ঞানিক ইনফরমেশন মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে, টেনশন দূর করার একটা মেডিসিন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের সাথে লেগে থাকা। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি তাবলিগে দিনের কাজ যারা করে, একামতে দিনের কাজ যারা করে, মাদ্রাসা সম্মানিত শিক্ষক মহোদয়গণ, এই ইসলামিক স্কলারদের সাথে যদি লেগে থাকেন, মহব্বত রাখেন, তাহলে আপনার টেনশন দূর হবে, ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। যে আলোচনা দচ্ছি রে ভাই, সকাল পর্যন্ত কইল শেষ হইতো না, অন্য আলোচনা তো আমি ডুবতেই পারি না। সংক্ষেপভাবে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান মেসেজ দিচ্ছেন, ও আমার কলিজার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা আমেনান, আমার কোন উম্মত যদি ফি সারবি মুআফিয়ান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি, কোনো ব্যক্তি যদি সুস্থ শরীর আছে তার নিরাপদ শরীর, আর তার একদিনের খানা আছে, তার কাছে মনে হয় যেন তাম পৃথিবীর সকল সম্পদ আছে, এ শরীর সুস্থ আর একদিনের খানা, কয়দিনের খানা? তো তোকে কাছে কিতে আছে, হাজার হাজার বছর খাইও তো শেষ করতে তিন, তারপরও তোর টেনশনের শেষ নাই। নবীজি কয় যার শরীরান সুস্থ আছে, একদিনের খানা আছে, তার কাছে সারা পৃথিবীর রাজা সে। আমাদের টেনশনের মূল কারণ হলো এটা, কিতা খাইব, কিতা করিব, মাগো আয় মরে গেলে আর ওলামাইয়ার কি হইব, মাগো আর ক্ষমতার কি হইব, এইসব নির্যাতনের টেনশনে তোরে সাড়া ভাঙের ইবলিসে দূরিতায় আসে, সাড়া ভাঙের রে সাড়া ভাঙে, তোর মা হাওয়ারও আমি এই টেনশন ঢুকে জান্নাতে তো বার করছি। আমার যখন হাম দিছে ইবলিচ্ছা,
পাল্লা যে লা তাকরাবা হা আজি সাজারা কইছে গাছের কাছে যাইয়ে না কিনলে জানেন নেই কই গাছের ফল খালি অন্যগো নামে সাতকিল সাব রেজিস্ট্রি অফিস থেকে জান্নাত সাব কওয়ালা দলিল জিব আল্লাহ সাহায্যে আপনার দলিল না করি খারিজ করি ক্ষতিয়ান করি না আনেন জান্নাত আল্লাহরের অন্যগরের টেম্পারারি দেখতে চায় হেবুটি কো হ্যাঁ মহিলা মানুষ তো সোজা বুদ্ধি হাম দিলে সাইজ হাম দিলে হাম দিলে সাইজ হাসটে আর কাবার হাতা যা টিয়া দিছো অজ্ঞ ক্লথের সুতো কিনি এনে কোন তো সাত কিলতু জামাইরে শাড়ি লাড়ি দিয়া তুই গোলামে কিতা কেন দেখছো তুই কত হইছে ডার্লিং 7000 এটার দাম 27000 টাকা এবার সৌজ্ঞা তো তার ক্লাসমেট বন্ধুরে ফোন দিছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছিস জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কই কি অবস্থা ব্যবসা বাণিজ্য কো দারুন ভাই এই 700 টাকার শাড়ি একটা কিনছি এক মফিজ কাস্টমার মহিলা একটা না রমজান উপলক্ষে নিয়ে গেছে 7000 টাকা তখন হেতির লাউড স্পিকার দিহ না কি লাতি বেলে জিচ্ছ হাম দিলে কাইট এগুন হাম দিলে যদি কষতে তরকারি আজকে ইলিশ মাছটা অনেক ভালো হয়েছে দেখবি হুরাটা হাইল্লাস আনে দিয়ে দেব মুহূর্তে তাদেরকে জয় করা যায় মুহূর্তে তোরে শেষ করিয়ে লেবু বেজ্জিতি করিয়ে লেবু যদি গো কিতার আনছতলা নুন তয়ন তো তুই রাঁধিকা মুহূর্তে তোর বাপ দাদা সৈদ্য গোষ্ঠী কবর তুড়ে সাজ ঘুরিয়ে লেবু এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে মহিলার কবে লাইলে খালি জোরে কথা কস তাইলে আর টেনশন করবি নি তুই বিয়া করবি যৌবনত্ব আইছে তোর বিয়ার মালিক বিয়া করাইব কে তোর জোড়া বানা রেখছি নি আল্লাহ নিজে কইতে আছে তো গো ষাট খেলে রে কোরআনে কারিমে وخلقناكم أزواجا আমি আল্লাহ তোমার জোড়া বানায় রেখেছি আর হেতে সোনা বন্ধুর গান হনে এতে সোনা বন্ধুর মাইয়ারা সাটকিল কলেজে যায় এতে সোনা বন্ধুর গান হনে মাইয়ারা কতক্ষণে কলেজ কান্না কান্না যাইব মায়াগর দিকে সাহায্য কয় এতে এই হাফেন হিন্দি হিন্দি হুন্ডা চালায় হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার মাইয়া কো দূর বেদক হোলা কাইলা বিও এরকম সিটিং হোলা বর্তমানে আমার মা ফিলে নাই রে তুই হুন্ডা চালাইতে চালাইতে মেইন রোডে এভাবে গান গাইবি এক পাশে হিমালয় যাবে আর এক পাশে দি আলবা রাখা যাবে তুই গান গাইবি হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার কইতি না তুমি কেন রে সেটে এই ব্যাটকে সেটকে দিয়ে সময়টি নষ্ট হয়ে যাবে সময় না সাই দিতে অল্প সময় কফি কাপ লো হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযুগেরি জালা ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযুগেরি জালা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযুগেরি জালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার আল্লাহু আকবার ঘুমাইনি তুই আল্লাহর হ যুবক তোরে ডাইরেক্ট জান্নাতেও বিয়েটা আল্লাহ করাইব তোরে এই সাতখিল পৌরসভার কাজী সাহেব দিবে বিয়ে হরাইত না আল্লাহ ডাইরেক্ট কয় ও জাওয়াজনা হুম বিহরিন ঈন বিয়া আই হরাইম জাওয়াজনা জমাম তাকাল্লামে সিগা বিয়া আমি ফড়াইব সুবহানাল্লাহ আমি বলি দি কেমন তোমরা সুবহানাল্লাহ ভগটলে বসে থাকো গোরস্থান আসো তুই কেন কথা বলস তুই কোনো দিন আর আমার মাহফিলে আসবি না এই তার আটকাবি এই ফলা বিশ্ববাসীর সময়গুলো নষ্ট করছে তো খালি কেডার তুই আগে সেট করলি না গা তোর নির্যাতনে হাতেরে দিছি অ্যারেস্ট করি হাতের সৈত্যলা হাড়াই মাই
زيدا ما في له ديستريك ويدا دار خادن نسيا هلايم. أعتقد تو ديشش ثيك كوربي توي تو ديجا مانزاجا واس تيندر بولي كسي. أفسد ما ينوي زيت سيامي. سبحان الله وبحمده سبحان الله العظيم. নির্ধারিত সময় থেকে এক মিনিট আমি বেশি করব না এক মিনিট কম করব কারণ এটা পরের বক্তার হক তার হকটা আমি নষ্ট করলে এটা কবিরা গুনাহ আমি বুঝি শিডিউলটা আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ অনেক বক্তারে স্লিপ দি টানি হেতেরে কইনেও না মন জানা মানুষ বেশি দেখলে হেতেরে আস কই যায় গই একটু এ করিলে কেন কর্তৃপক্ষের অনুমতিতে আমি আসছি তাদের এখন হুকুম মানা আমার জন্য ওয়াজিব তারা আমাকে ভাগ করে দিয়েছে আপনি এই সময় স্পিচ দিবেন আপনি এর বাইরে তো আমি যেতে তো না আমার সময়টি নষ্ট করিছে কিছু লই যায় ইনশাআল্লাহ বিশাল আলোচনা তো প্রিয় বন্ধুরা এই এতটুকুনের ইন্ট্রোডাকশনে আমরা কি বুঝলাম টেনশন কি করি এমনি না হ্যাঁ কি টেনশন রোগ শোক আছে বিপদ আপদ আছে একসময় গরিব ছিলাম আইসিও তো দুনিয়াতে ল্যাংদা বেসিক ইনিয়ারও তো হিন্দুনের কাপড় লই যেতে রিম তাহলে তো ব্যবসা লাভ আছে ঠিক কি না লাভ আছে কেন কাপড় তিনান তলে জিতে রি কুরআন হইলো দেশবাসীরা গ্রামবাসীরা মোড়ায় আরে মারি দিব তাহলে ব্যাগ বুঝি ব্যাগ কিছু সিস্টেম করে বুঝলাম তো লাভে আসি টেনশন কি আসি তো জিরো মোল্লা ওমরের আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রশ্ন করলো কি ও রাজা তুন যে হন আবার গাতার ভিতরে হান্দাইছেন শান্তি লাগেনি কেরকম লাগে ক কেরকম লাগে বহুত বালা আছে ক সব হারাইলেন দেখো কি হারাইছে আসিলাম মুক্তবের শিক্ষক হিন্তু এসি প্রেসিডেন্ট আবার হাঁদা গেছি গাতার ভিত্তে ছিলাম জিরো হইলাম হিরু আবার জিরো কি হারাইলাম আমার তো নাই কিছু হারাইবার কি আছে মুসলিম মিল্লা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ জিকিরকে যারা করে একামতের দিনের কাজ যারা করে তাদের হারাবার কিছু নাই তাদের সব লাভ কথা ঠিক কি না আমরা লাভে আছি ইনশাল্লাহ পৃথিবীর মানুষ যারা আল্লাহকে চিনল না ওরা লসে আছে ওরা কাঁদবে আমরা লাভে আছি তাহলে ডোন্ট বি সেড কোন অবস্থা টেনশন করবেন না লা তাহসান ডক্টর আয়াত আল কারনি এই কথাটাই বিশ্ববাসীকে তিনি বুঝাতে চেয়েছেন আল্লাহু আকবার তো অনেকগুলো আয়াত আমি আর বললাম না আয়াতগুলো হযরত গুগল শরীফে লা তাহজান দি হজনুন দি যদি সাহস দেন হযরত গুগল শরীফে কতটা আয়াত আছে আল হজনু মা যা আল হজনু ফি আয়াতিল করিমাতি এভাবে যদি লেখেন ফি আয়াতিল করিমাতি যদি লেখেন হযরত গুগল মৌলভী আয়াত নম্বর সূরা সহেতে লিখে দিবে ও তুই তাহলে টেনশনের আয়াতগুলো আসকেন দেখবেন সবগুলো আয়াত হযরত গুগল মৌলভী দেখে দিব এই পৃথিবীর সেরা হুজুরের নাম এখন হযরত গুগল মৌলভী হযরত হেতে ফত বলছেন আপনি বারাহিপুরে আইবেন যদি হালিমা দিঘির পাড়ে আসি যদি হযরত গুগল মৌলভীর চান্স দিলে কেন আমি বারাহিপুর সেখানে যাব গুগল মৌলভী আপনাকে লিখব 500 মিটার স্পট সার্ট ইজ স্পট আস देयर ঠিক না এই গুগল মৌলভীর মহিলা খলিফা একজন আছে খুব সুন্দর করে ইংরেজি বলে ঠিক না পৃথিবীর অবস্থা শেষ তো এই জন্য এত এলিম লোয়াইডের ভিতরে মাগো হাজার হাজার কোটি কোটি টাকার বই এডার ভিতরে কিতে গো শুরু হয়ে গেছে গো দুনিয়ার ভিতরে ঠিক না আচ্ছা হিডা আরেকদিন হুনাইম আয় তো হইলে এ টেনশন কোন অবস্থা হতাশ হবেন না ফানাদাহা মিন তাহতিয়া আল্লাহ তাহজান আল্লাহ তাহজানিয়া কদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া মরিয়ম আলাইহিস সালামের জন্য বলছে আল্লাহ কত টেনশন করিও না আয় এনে সব ব্যবস্থা করে দিছি ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون ترى زودي الله زادي ستادر كي ايبان رسول زادي يسي ايدا زودي ترى خوشي ويتا آر جودي بولتو امرا الله كي الله رفتي توكل كورتش الله يامد جنو زاتشتا তাহলে তাহলে সাইয়তিন আল্লাহু মিন ফাদলিহি সাইয়তিন আল্লাহু তাহলে আল্লাহ জাল্লা শানু দান করতেন তার অনুগ্রহ এবং রাসূল ইন্না ইলা ইন্না ইলাল্লাহি রাগিবুন
আমরা আমাদের প্রভুকে প্রভুর প্রতি আশা প্রত্যাশা করি ঠিক কি না তাইলে আল্লাহ যে যা দিছে এটার প্রতি খুশি থাকবেন তাইলে আপনার হতাশা হইতো না আমরা তো ফয়সা করিলে হতাশ অনেকে তো চোখটাই নাই আল্লাহ যা আমার দুইটা চোখ দিছে যার চোখ নাই হে সাইবদে সারা পৃথিবীর সব কিছু দিয়ে হইল কব আল্লাহ আর কিচ্ছু চাই না আমার ধন সম্পদ রাজত্বের দরকার নাই আমরা আমার চোখের দৃষ্টি শক্তিটা দেন এই নিয়ামতগুলো মাগনা হওয়ার কারণে আমরা আল্লাহরে দাম দিই না এই চশমাটা লইবার পর বুঝলাম আল্লাহ কত রহমান যারে এই পৃথিবীতে আল্লাহ আজাব দিতে চায় হয়তো চোখে চশমা এটা লাগায় আয় হায় একুরেট দেখি না দেন না কতক্ষণ এমনি উড়াই হেননি উড়াই চশমার আগে একুরেট দেখতাম পাওয়ার দূর কাছে মাইলকে মাইল দেখতাম আজ সে পাওয়ার আর নাই এখন বুঝতেছি আল্লাহ বিনা পয়সাতে আমার নিয়ামতটা দিছে একটা ফাও বাইনলে আমরা লক্ষ লক্ষ টাকা চলে যাব বালা তো আর হইতো না হয় হাতে আধা ইঞ্চি শর্ট হইব না আধা ইঞ্চি লম্ব হয়ে যাব আধা ইঞ্চি যদি শর্ট হয় ওই হে ফাও শেষ সেটা তোমাদের ফেসার বেশি হইব আর যদি আধা ইঞ্চি এটা জোড়া লাগে লম্ব হয় হেতে শেষ এই সিটিং এর লাই এ হে বালা ফাওটাও বরবাদ চোখকে যদি ডিস্টার্ব হয় তাহলে এই বালাগা হিগ্যের টানে হেত শেষ বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহু ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من بات آمنا في سربه معافيا في بدنه عنده قوت يومي فكأنما حيزات له الدنيا بحذافيرها وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকটা চাটখিল মধ্য বারাই পাড়া বাইতুল আমান জামে মসজিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূরানি মাদ্রাসা এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিল চাটখিল নোয়াখালী সম্মানিত প্রধান অতিথি কলেজের টুকরা সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুপ্রিয়তন প্রিয় আলহামদুলিল্লাহ কথা বলেছেন মাওলানা রহমতুল্লাহ ভাই
হোসেন আহমদ হেলালি ভাই ইনশাআল্লাহ আমার পরে ইনশাআল্লাহ কথা বলবেন আমার কলিজার ভাই প্রিয় ভাই অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা ভাইয়ের ওয়াজ মন খুলে শুনব ভাই অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন সকাল থেকে অবরোধ আবার ভাই নিরাপদে যাতে পৌঁছতে পারেন যত সময় আমরা ভাইকে ফ্লোর দিয়ে দেব ইনশাআল্লাহ কেমন তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমি একদম সরাসরি আলোচনার দিকে ঢুকে যাই যেহেতু আমার সময় কম আমরা আমাদের প্রিয় মেহমানকে সময় আজকে ওয়াকফ করে দিতে হবে ইনশাআল্লাহ কেমন তো আজকে আমি টেনশন নিয়ে কথা বলবো এই বিশ্বে টেনশন নিয়ে একটা সুন্দর কিতাব লিখেছেন আয়াদ আল কারনি ডক্টর আয়াদ আল কারনি সৌদি আরবের এক রাইটার এর ইংরেজি ভার্সন হচ্ছে ডোন্ট বি সেড লা তাহজান তিনি আরবিতে লিখেছেন কিতাবটা কয়েক ভাষায় পৃথিবীতে অনুদিত হয়েছে আল্লাহ ওই রাইটারকে হায়াতে তৈবা দেন আমার ওই আয়াদ আল কারনি সাহেব ও মাজলুম আলেম আল্লাহ তার বংশমর্যাদাকে কেয়ামত পর্যন্ত আপনি জারি রাখিয়েন তো আয়াত আল কারনির বইটা আমি পড়েছি নোট করেছি আমার ভালো লেগেছে আমার প্রিয় ভাইয়ের এই কথাটা ডক্টর আয়াদ আল কারনির এই সুন্দর মেসেজটা আমার বাংলাদেশি প্রিয় মুসলিম মিল্লাদেরকে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার যে সমস্ত ভাইয়েরা বাংলা ভাষাভাষী আছে তাদেরকে গিফট করার জন্যই আলোচনাটা আমি আমার খুতবাতে স্থান দিয়েছি ইনশাআল্লাহ তো তাহজান নিয়ে চিন্তা নিয়ে টেনশন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন প্রায় 100 কাছাকাছি আয়াত নাজিল করেছেন মহান আল্লাহ সুবহানাল্লাহ তা আমি হযরত গুগল শরীফে যাইয়া দেখলাম এই টেনশন নিয়ে দারুণ গবেষণা আছে বিশ্বে পৃথিবীতে প্রায় এই 810 কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষ টেনশনে আছে